ফিফথ সেমের রিমোট সেন্সিং এবং জিআইএস ক্লাসে পুনরায় সকলকে স্বাগত। বিগত ছদিন ধরে তোমাদের এই রিমোট সেন্সিং জিআইএসের ক্লাসটা হচ্ছে এবং আগের দিন যেটা ক্লাস আমি করেছি অর্থাৎ ষষ্ঠতম দিন, সেখানে আমরা দুটো ভিডিও আপলোড করতে হয়েছে আমাকে, কারণ টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ভিডিওটা একেবারে কমপ্লিট করতে পারিনি, সেটাকে দুটো ভাগে ভাঙতে হয়েছে। একটা করেছি 6.1 এবং 6.2, এবং আমি ইউটিউবে আমি ভিডিওটা সেরমভাবেই আপলোড করেছি। 6.1 এবং 6.2 এই দুটো মিলে হচ্ছে কিন্তু রিমোট সেন্সিং জিআইএসের 6 নম্বর পার্টের সম্পূর্ণ ক্লাস। অর্থাৎ 6.1 এবং 6.2 দুটো একসাথে যদি তোমরা করো তাহলে তোমরা পার্ট 6-এর সম্পূর্ণ ক্লাসটা তোমরা করতে পারবে। তো আজকে রিমোট সেন্সিং এবং জিআইএসের সপ্তমতম ক্লাস অর্থাৎ পার্ট 7 এই হিসাবেই ইউটিউবে ভিডিওটা আপলোড করা হবে। রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস পার্ট 7-এর ক্লাস আজকে আমি শুরু করব। তো রিমোট সেন্সিং জিআইএসের পার্ট 7-এর ক্লাস শুরু করার আগে আমরা জাস্ট আগের দিন 6 নম্বর পার্টে আমরা কী ক্লাস করেছি সেটা একবার ঝালিয়ে নেব, যাতে করে 6 নম্বরের সাথে আমরা 7 নম্বরটাকে লিঙ্ক আপ করতে পারি। তো আমরা গত দিনে যে ক্লাসটা করেছি রিমোট সেন্সিং জিআইএসে সেটা হচ্ছে ইমেজ ইন্টারপ্রিটেশন, ইমেজ ইন্টারপ্রিটেশন, তাই তো? তাহলে আমরা আগের দিন যে ক্লাসটা করেছি সেই ক্লাসটার নাম হচ্ছে ইমেজ ইন্টারপ্রিটেশন। তো সেখানে দেখেছিলাম আমরা স্যাটেলাইট ইমেজকে দুটোভাবে ইন্টারপ্রেট করতে পারি, একটা হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন বা চাক্ষুষ উপগ্রহ চিত্র ব্যাখ্যাকরণ, আর একটা ছিল ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি দ্বারা উপগ্রহ চিত্র ব্যাখ্যাকরণ। অর্থাৎ আমরা যে উপগ্রহ মানচিত্র ডাউনলোড করব, অর্থাৎ সেটা ল্যান্ডসেট ইটিএম প্লাসই করি বা সেটা LIS-3 স্যাটেলাইট ইমেজই করি, যাই করি না কেন, আমাদেরকে কী করতে হবে, সেই চিত্রটাকে আমাদের ইন্টারপ্রেট করতে হবে অর্থাৎ ব্যাখ্যা করতে হবে। এবং সেই ব্যাখ্যার দুটি পদ্ধতি আমি জানি, একটা হচ্ছে চাক্ষুষ ব্যাখ্যা আর একটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তিতে ব্যাখ্যা। তো চাক্ষুষ ব্যাখ্যাটা বেসিক্যালি আমাদের সিলেবাসে করানো এখন হয় না, কারণ চাক্ষুষ ব্যাখ্যাটা হচ্ছে আমাদের পুরনো প্রযুক্তি, যখন কম্পিউটার টেকনোলজি সেরকমভাবে ব্যাপকভাবে প্রচলিত হয়নি তখন আমরা চাক্ষুষ অর্থাৎ চোখে দেখে একটা স্যাটেলাইট ইমেজের প্রিন্ট কপি আমাদেরকে দিয়ে দেওয়া হতো, এবং সেই প্রিন্ট কপি থেকে স্যাটেলাইট ইমেজের মধ্যে যে সমস্ত বস্তুগুলি আছে সেই সমস্ত বস্তুগুলিকে আমরা চিহ্নিত করতাম। কিন্তু বর্তমানে কম্পিউটার প্রযুক্তি এবং বিভিন্ন কম্পিউটার জিআইএস সফটওয়্যার আসার ফলে আমাদের এই কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে, এবং যেখানে আমরা শুধু চোখে দেখে নয় আমরা কম্পিউটার প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা কী করতে পারি না, উপগ্রহ মানচিত্র আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারি। তো আগের দিনে আমরা ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন বা চাক্ষুষ উপগ্রহ মানচিত্রের ব্যাখ্যাকরণের সাথে সাথে আমরা লাস্টে কী করেছিলাম, চাক্ষুষ মান উপগ্রহ চিত্র ব্যাখ্যাকরণ অর্থাৎ ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন এবং ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশনের মধ্যে কী কী পার্থক্য হতে পারে সে পার্থক্যটা আমরা করেছিলাম। তো এতদূর পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল। তো আমি জাস্ট একবার ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনে কী করেছিলাম সেটা আমি এক ঝলক দেখে নেব, দেখে নিয়ে আজকে আমরা ঢুকবো ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন বা কম্পিউটার প্রযুক্তি দ্বারা উপগ্রহ মানচিত্রের ব্যাখ্যাকরণ, ঠিক আছে? তো এখন আমরা দেখব ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন পদ্ধতি, আমরা মানে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন পদ্ধতিতে কীভাবে উপগ্রহ মানচিত্র আমরা ব্যাখ্যা করছিলাম। তো এখন আমরা দেখে নেব যে চাক্ষুষ পদ্ধতিতে অর্থাৎ চোখে দেখে কীভাবে আমরা একটা উপগ্রহ মানচিত্রের বিভিন্ন বস্তুগুলোকে চিহ্নিতকরণ করব এবং সেগুলোকে আমরা ব্যাখ্যা করব। এই পদ্ধতিটা হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন। তো এই ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন করার জন্য আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটি উপগ্রহ মানচিত্রের যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোর কিছু উপাদান দ্বারা আমরা চাক্ষুষ
উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করতে পারি। কি বললাম? উপগ্রহ মানচিত্রের মধ্যে থাকা কিছু উপাদান, সেই উপাদান দ্বারা আমরা চোখে দেখে কোনো উপগ্রহ মানচিত্রের ব্যাখ্যাকরণ বা বস্তু চিহ্নিতকরণ করতে পারি। সেই উপাদানগুলো কী কী? উপাদানগুলো হচ্ছে এক, সেই উপাদানগুলো এই একটা ডায়াগ্রামের সাহায্যে আমি দেখিয়েছিলাম, যেখানে কী দেখেছিলাম, চার ধরনের উপাদান আছে। একটা হচ্ছে প্রাথমিক উপাদান, একটা হচ্ছে গৌণ উপাদান, তিন হচ্ছে প্রগৌণ উপাদান, এবং চার হচ্ছে উচ্চতর উপাদান। তাহলে একটা হচ্ছে প্রাইমারি এলিমেন্ট, সেকেন্ডারি এলিমেন্ট, টার্সিয়ারি এলিমেন্ট এবং হায়ার এলিমেন্ট। তো এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এলিমেন্ট, এগুলো কখন কি কাজে লাগে সেটা আমি একটু বলে দিই। সে প্রাইমারি এলিমেন্টের মধ্যে আমরা কী দেখেছিলাম? টোন বা কালার। তারপর সেকেন্ডারি এলিমেন্টের মধ্যে দেখেছিলাম কি? সাইজ, শেপ, টেক্সচার। টার্সিয়ারি এলিমেন্টের মধ্যে দেখেছিলাম কি? প্যাটার্ন, হাইট, শ্যাডো। এবং হায়ার এলিমেন্ট মধ্যে গেছিলাম সাইট অ্যান্ড অ্যাসোসিয়েশন, মানে যদি কোনো বস্তুকে যদি আমরা টোন এবং কালার দ্বারা চিহ্নিত করতে না পারি, তখন আমরা সাহায্য নেব সেকেন্ডারি এলিমেন্ট, অর্থাৎ সাইজ, শেপ, টেক্সচার। প্রথম এবং দ্বিতীয় এই দুটো দিয়ে যদি আমরা বস্তুর কে চিহ্নিতকরণ করতে না পারি, তখন আমরা সাহায্য নেব টার্সিয়ারি উপাদানে, সেটা হচ্ছে প্যাটার্ন, হাইট আর শ্যাডো। আমরা যদি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কোনোটা দিয়ে যদি বস্তুকে আমরা যদি চিহ্নিত করতে না পারি, অর্থাৎ সবগুলোই যদি আমাদের কাছে কঠিন হয়ে ওঠে, মানে এটা দিয়েও চিহ্নিত করতে পারছি না, এটা দিয়েও করতে পারছি না, এটা দিয়েও, তখন আমরা সাহায্য নেব একদম হায়ার লেভেলের এলিমেন্ট, যেটা হচ্ছে সাইট এবং অ্যাসোসিয়েশন। তো সেখানে আমরা আগের দিন প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদাভাবে আমরা বিশ্লেষণ করেছিলাম। সেখানে টোন দেখেছিলাম, টোন হচ্ছে একই কালারের বিভিন্ন ভ্যারিয়েশন। সেখানে আমরা ডিপ নীল, হালকা নীল, ডিপ লাল, হালকা লাল থেকে আমরা কীভাবে বস্তু চিনব সেটা বলেছিলাম। সাইজ, অর্থাৎ বস্তুর আকার দেখে বুঝতে পারবো যে বস্তুটা কী বস্তু। বস্তুর ছায়া, শ্যাডো, অর্থাৎ ছায়া দেখে বেসিক্যালি আমরা কী বুঝতে পারি বস্তুর, ছায়া দেখে আমরা বস্তুর বেসিক্যালি বুঝতে পারি যেটা, সেটা হচ্ছে বস্তুর উচ্চতা। তারপর দেখেছিলাম কালার, রং থেকে আমরা কী করে বুঝতে পারবো যে বস্তুটা কী বস্তু। তারপর দেখেছিলাম টেক্সচার, অর্থাৎ বস্তুর গঠন দেখে বুঝতে পেরেছিলাম বস্তুটা কী ধরনের বস্তু, মানে এখানে গাছের উদাহরণ দিয়েছিলাম, যেখানে দেখেছিলাম যে টেক্সচারটা যদি মোটা হয় তাহলে গাছগুলোর মধ্যে একটা ইভেন, অর্থাৎ সমপরিমাণ দূরত্ব বজায় আছে, আর এই ওপরের দিকের গাছগুলোতে, মানে এই দিকের গাছগুলোতে কিন্তু বস্তুর মধ্যে কোনো কিন্তু গ্যাপ বা দূরত্ব বজায় নেই, অর্থাৎ সেখানে মোলায়েম আমরা টেক্সচার দেখতে পাচ্ছি। তারপর দেখেছিলাম লোকেশন, অর্থাৎ বস্তু, কোনো বস্তুর অবস্থান দেখে চারপাশে কী বস্তু থাকতে পারে সেইটা আমরা আইডেন্টিফাই করেছিলাম, যে নদীর পাশে জনবসতি, নদীর পাশে এগ্রিকালচার ল্যান্ড, এরকম বস্তু থাকার সম্ভাবনা থাকতে পারে। তারপর শেপ, আকার দেখে আমরা বুঝতে পারি কি যে বস্তুর কী বস্তু, লম্বা এবং আঁকাবাঁকা হলে সেটা আমরা বলতে পারি নদী, এবং স্ট্রেট হলে সেটা বলতে পারি রাস্তা। এখানে আমরা দেখেছিলাম একটা উপবৃত্তাকার একটা ক্ষেত্র, যেটাকে আমরা বলেছি প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ। তারপরে প্যাটার্ন, প্যাটার্ন দেখেও আমরা বুঝতে পেরেছি বস্তু লিনিয়ার প্যাটার্ন, মানে রৈখিক না অরৈখিক, রৈখিক হলে সেটা রাস্তা হতে পারে, সেটা এই যে উপবৃত্তাকার বলে সেটাকে আমরা বলছিলাম প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ। তারপর দেখেছিলাম একদম হায়ার লেভেলের যেটা, সেটা হচ্ছে সাইট, সিচুয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। সাইট, সিচুয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, অর্থাৎ এই তিনটে থেকে মিলিত উপায়ে আমরা কীভাবে বস্তু চিহ্নিত করতে পারি সেই জিনিসটা আমরা আগের দিন কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম। তাহলে আমরা আগের দিন যে পড়াটা করেছি, আগের দিনের পড়াটা হচ্ছে যে চাক্ষুষ পদ্ধতিতে উপগ্রহ চিত্রের মধ্যে থাকা বিভিন্ন উপাদান দ্বারা কীভাবে বস্তুর চিহ্নিতকরণ আমরা করতে পারি। তো আগের দিনের পড়ার পর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ কী উপায়ে, অর্থাৎ কম্পিউটার প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে আমরা কীভাবে বস্তুর চিহ্নিতকরণ করতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি বিষয়টা ইম্পর্টেন্ট এই কারণের জন্যই বলছি কারণ আমাদের সিলেবাসে যে জিআইএসের অংশটি আছে সেখানে আমাদেরকে কম্পিউটার প্রযুক্তি দ্বারা উপগ্রহ মানচিত্রের বিশ্লেষণ করতে হবে, সেজন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, তোমাদেরকে খুব মন দিয়ে এই অংশটি শুনতে হবে। এবং এখানে আজকে আমি সিলেবাস অন্তর্ভুক্ত বেশ কিছু কথা বলবো যেগুলোকে খেয়াল করে আমাদের এই ক্লাসটা করতে হবে, ঠিক আছে? এতদূর পর্যন্ত সবাইকে পরিষ্কার করতে পেরেছি বিষয়টা বা বোঝাতে পেরেছি, তাহলে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি যে কীভাবে আমরা কম্পিউটার প্রযুক্তি দ্বারা কোনো বস্তুর চিহ্নিতকরণ করতে পারবো উপগ্রহ মানচিত্র থেকে, ঠিক আছে? তো আজকের পড়ার বিষয় হচ্ছে
ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। তো আজকের পড়ার বিষয় হচ্ছে ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন বা কম্পিউটার প্রযুক্তি দ্বারা ইমেজ ইন্টারপ্রিটেশন বা কম্পিউটার প্রযুক্তি দ্বারা ইমেজ ইন্টারপ্রিটেশন। বা এর বাংলাটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি দ্বারা উপগ্রহ চিত্র ব্যাখ্যাকরণ। কি বললাম? ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন বা কম্পিউটার প্রযুক্তি দ্বারা চিত্রের ব্যাখ্যা কর উপগ্রহ চিত্র ব্যাখ্যাকরণ। তো এখানে আমরা যখন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে আমরা ইমেজ ইন্টারপ্রিটেশন করব, দুটি পদ্ধতিতে আমরা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে ইমেজ ইন্টারপ্রিটেশন করতে পারি। অর্থাৎ দুটি পদ্ধতিতে আমরা উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ করতে পারি। কি বললাম? দুটি পদ্ধতিতে আমরা উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ করতে পারি। একটা পদ্ধতিকে বলা হয় সুপারভাইজড ক্লাসিফিকেশন, আর দ্বিতীয় পদ্ধতিকে বলা হয় আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। তো এটার বাংলা যদি আমি করার চেষ্টা করি, এটা হচ্ছে তত্ত্বাবধান শ্রেণীবিভাগ, আর এটা হচ্ছে তত্ত্বাবধানহীন শ্রেণীবিভাগ। বাংলাটা শুনতে একটু কানে লাগে, ওই জন্য আমি ইংরেজিটা এখানে প্রেফার করব বলতে, যে একটা হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। তো এই দুটো জিনিস কী এটা প্রথমে আমি বুঝব। তো এই দুটো জিনিস কী প্রথমে আমি বোঝানোর চেষ্টা করি, যে সুপারভাইজ ক্লাসিফিকেশন কী এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কী সেটা প্রথমে আমি বুঝব। তো সুপারভাইজ ক্লাসিফিকেশন, প্রথমে আমরা আসব যে সুপারভাইজ ক্লাসিফিকেশন কাকে বলে। তো সুপারভাইজ ক্লাসিফিকেশন করার জন্য আমি এখানে একটা ছবি দেখাচ্ছি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারে আমি এখানে কী দেখাবো, একটা ইমেজের বা একটা স্যাটেলাইট ইমেজের একটা ছবি দেখাবো, যে ছবির দ্বারা আমি বুঝতে পারবো যে সুপারভাইজ ক্লাসিফিকেশন কী এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশনই বা কী। তো সেই ছবিটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। ছবিটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে বা ছবিটা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। এটা আমি একটা সফটওয়্যার খুলেছি, জিআইএস একটা সফটওয়্যার। যে জিআইএস সফটওয়্যারে আমি একটি উপগ্রহ মানচিত্র এখানে আমরা খুলেছি। তো আমাদের কি কি করতে হবে, আমাদের প্রাথমিক যে কাজটা, এই উপগ্রহ মানচিত্রের মধ্যে আমাকে বস্তু খুঁজে বের করতে হবে। কি বললাম? ওই উপগ্রহ মানচিত্রের মধ্যে আমাকে বস্তু খুঁজে বের করতে হবে। বস্তু খুঁজে বের করতে হবে মানে কি? কোনটা জলভাগ, কোনটা উদ্ভিদ, কোনটা কৃষিজমি, কোনটা নদী, কোনটা বাড়িঘর, এইগুলো আমাকে খুঁজে বার করতে হবে। অর্থাৎ টোপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে আমরা যে সমস্ত বস্তুগুলোকে খুঁজে বার করতাম, ঠিক উপগ্রহ মানচিত্র থেকেও আমাকে কিন্তু সেই বস্তুগুলো খুঁজে বার করতে হবে। এবং এই মানচিত্র থেকে আমাকে একটা নতুন মানচিত্র তৈরি করতে হবে, যে মানচিত্রের নাম হচ্ছে ভূমি ব্যবহার মানচিত্র। এই ভূমি ব্যবহার মানচিত্র কি, এ নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করেছি, যার ইংরেজি নাম হচ্ছে ল্যান্ড
ডিউস অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ, কি বললাম, যার ইংরেজি নাম হচ্ছে ল্যান্ড ডিউস অ্যান্ড, বসাতে পারি আবার স্ল্যাশ দিয়ে লিখতে পারি ল্যান্ড কভার ম্যাপ। এই ল্যান্ড ডিউস কি, ল্যান্ড কভার কি, সেটা নিয়েও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো আমাদের যেটা আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি দ্বারা কিভাবে আমরা একটা উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ করতে পারি। তো কম্পিউটার প্রযুক্তি দ্বারা আমরা যখন মানচিত্র, উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ করব, তখন আমি তার দুটি পদ্ধতি দেখলাম। একটা পদ্ধতির নাম বললাম সুপারভাইজড ক্লাসিফিকেশন এবং আরেকটি পদ্ধতির নাম বললাম আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। সুপারভাইজ ক্লাসিফিকেশন মানে হচ্ছে তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধান শ্রেণীবিভাগ, এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশন মানে হচ্ছে তত্ত্বাবধানহীন শ্রেণীবিভাগ। তো এই তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধানযুক্ত ক্লাসিফিকেশন কী, অর্থাৎ সুপারভাইজ ক্লাসিফিকেশন কী, প্রথমে আমরা জানব। দেখো, তার আগে বলি, যেহেতু এটা আমরা কম্পিউটার প্রযুক্তিবিদ্যার দ্বারা কাজটা আমরা করছি, সেজন্য কাজটা আমাদের কাছে অনেক কম সময়ে হবে এবং অনেক নিখুঁত হবে। যদি আমরা নিখুঁত করতে পারি তবেই কাজটা নিখুঁত হবে, আর যদি আমরা ভুল করি তাহলে সফটওয়্যারও কিন্তু ভুল করবে। আমি এটাই বলতে চাইছি, সফটওয়্যার কিন্তু বস্তু চেনে না, রিপিট করছি, সফটওয়্যার কিন্তু বস্তু চেনে না, মানে সফটওয়্যার জানে না যে কোনটা নদী, কোনটা এগ্রিকালচার ল্যান্ড, কোনটা কৃষি জমি, এটা কিন্তু সফটওয়্যার জানে না। সফটওয়্যার জানলে তো ভালোই হতো। তো সফটওয়্যার কিন্তু জানে না কোনটা কী বস্তু। তো সেখানে আমার ভূমিকা, অর্থাৎ একজন ব্যবহারকারী হিসাবে আমার ভূমিকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্থাৎ আমার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরেই কম্পিউটার প্রযুক্তির ক্লাসিফিকেশন দুরকমের হয়। একটা হচ্ছে সুপারভাইজড ক্লাসিফিকেশন এবং আরেকটা হচ্ছে আনসুপারভাইজড ক্লাসিফিকেশন, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে সুপারভাইজড ক্লাসিফিকেশনের কথাটা বলছি। আমি ধরে নিলাম এটা একটা অঞ্চল, এই অঞ্চলটাতে আমি বিভিন্ন বস্তুকে আমি চিহ্নিতকরণ করব, তাই তো? বিভিন্ন বস্তুকে আমি চিহ্নিতকরণ করব। যদি আমি, মানে সুপারভাইজড ক্লাসিফিকেশনে কী হয়, সুপারভাইজড ক্লাসিফিকেশনে ব্যবহারকারীর ভূমিকা অনেক বেশি, বা যে চিহ্নিতকরণ করছে তার ভূমিকা সর্বাধিক। কি বললাম, এই ম্যাপটায় বস্তু যে চিহ্নিতকরণ করছে সেই ব্যক্তির গুরুত্ব কিন্তু সফটওয়্যারের থেকে অনেক বেশি। অর্থাৎ এখানে যদি আমি বস্তু চিহ্নিতকরণ করি তাহলে কিন্তু আমার ভূমিকা এখানে অনেক বেশি সফটওয়্যারের থেকে। তার মানে সুপারভাইজড ক্লাসিফিকেশনে, কোনো একটা এলাকাকে চিহ্নিতকরণ করতে হলে যে ব্যক্তি চিহ্নিতকরণ করছে তাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, এবং খুব মানে ওই জায়গাটা সম্পর্কে তার মানে গভীর জ্ঞান থাকতে হবে। অর্থাৎ সুপারভাইজ ক্লাসিফিকেশনে যেটা থাকতে হবে, যে অঞ্চলের আমি বস্তু চিহ্নিতকরণ করছি সেই অঞ্চল সম্পর্কে কিন্তু যে চিহ্নিতকরণ করছে তার কিন্তু অগাধ জ্ঞান থাকা দরকার। মানে ওই অঞ্চল সম্পর্কে আমি জানি না, অথচ ওই অঞ্চলে আমি সুপারভাইজ ক্লাসিফিকেশন করছি, তাহলে সেটা কিন্তু ভুল হবে। অর্থাৎ সুপারভাইজ ক্লাসিফিকেশনে যে এক্সপার্ট বা যে ব্যক্তি, সেখানে ধরুন আমি বা তোমরা,
যারা আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করব, সেখানে আমাদের ভূমিকা হবে অনেক বেশি। অর্থাৎ যে অঞ্চলটার ক্লাসিফিকেশন আমি করতে চলেছি সেই অঞ্চল সম্পর্কে যেন আমার বিস্তারিত জ্ঞান থাকে। অর্থাৎ চিহ্নিতকরণ ব্যক্তি যখন নিজের দায়িত্বে ওই অঞ্চলটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান দ্বারা অঞ্চলটার উপগ্রহ চিত্র বস্তু চিহ্নিতকরণ করে তাকে বলা হয় সুপারভাইজ ক্লাসিফিকেশন। আমি লিখে দিচ্ছি সুপারভাইজ ক্লাসিফিকেশনের সংজ্ঞা। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে অঞ্চলের উপগ্রহ চিত্র শ্রেণীবিভাগ করা হবে সেই অঞ্চল সম্পর্কে শ্রেণীবিভাগকারী ব্যক্তির বিস্তারিত জ্ঞান দ্বারা বস্তু চিহ্নিতকরণ করা হলে সেই শ্রেণীবিভাগকে বলা হয় সুপারভাইজড ক্লাসিফিকেশন। সেই শ্রেণীবিভাগকে বলা হয় সুপারভাইজ ক্লাসিফিকেশন বা তত্ত্বাবধায়ক শ্রেণীবিভাগ। তাহলে আমি সংজ্ঞাটা আমি রিপিট করছি, এটা তোমরা খাতার মধ্যে লিখে নেবে শুনে এই এটা দেখে। কি বললাম? যে অঞ্চলের উপগ্রহ চিত্র শ্রেণীবিভাগ করা হবে সেই অঞ্চল সম্পর্কে শ্রেণীবিভাগকারী ব্যক্তির বিস্তারিত জ্ঞান দ্বারা বস্তু চিহ্নিতকরণ করা হলে সেই শ্রেণীবিভাগকে বলা হয় সুপারভাইজড ক্লাসিফিকেশন বা তত্ত্বাবধায়ক শ্রেণীবিভাগ। আমি আবার বলছি, যে অঞ্চলের উপগ্রহ চিত্র শ্রেণীবিভাগ করা হবে সেই অঞ্চল সম্পর্কে শ্রেণীবিভাগকারী ব্যক্তির বিস্তারিত জ্ঞান দ্বারা বস্তুর চিহ্নিতকরণ করা হলে সেই শ্রেণীবিভাগকে বলা হয় সুপারভাইজড ক্লাসিফিকেশন বা তত্ত্বাবধায়ক শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগে আরেকটা লাইন আমি অ্যাড করছি পরের প্যারাগ্রাফে, এই শ্রেণীবিভাগে শ্রেণী বিভাগকারী ব্যক্তির ভূমিকা কম্পিউটার প্রযুক্তিবিদ্যা থেকে অনেক বেশি। অর্থাৎ যখন আমরা এই শ্রেণীবিভাগ করব, তখন কিন্তু যে শ্রেণীবিভাগ করছে তার ভূমিকা কম্পিউটার প্রযুক্তিবিদ্যার থেকে কিন্তু অনেক বেশি থাকবে। এবং এই শ্রেণীবিভাগের পদ্ধতিটা বা ধাপগুলো হচ্ছে, এখানে যেহেতু শ্রেণীবিভাগকারী ভূমিকা সবথেকে বেশি, প্রথমে কি করা হবে না, আমি একবার এটাকে মুছে ছবিটাকে দেখিয়ে ব্যাপারটা বলার চেষ্টা করছি যে এর ধাপগুলো কী, মানে আমরা কী কী ধাপে ধাপে এই শ্রেণীবিভাগটা করব। প্রথমে যে শ্রেণীবিভাগটা করছে সে ঠিক করে নেবে আমি এখানে কতগুলো শ্রেণীবিভাগ করব। কতগুলো মানে, আমি বললাম যে আমি এখানে কি কি দেখাবো, আমি এখানে দেখাবো কৃষি জমি, আমি এখানে দেখাবো জলাশয়, আমি এখানে দেখাবো বনভূমি, আমি এখানে দেখাবো জনবসতি,
আর কি দেখাতে পারি? আমি এখানে দেখাবো পতিত জমি, আর দেখাতে পারি, হ্যাঁ এইগুলো আমি আমি ধরে নিলাম। আমি এখানে 5টি শ্রেণীবিভাগ দেখাবো, কৃষি জমি দেখাবো, জলাশয় দেখাবো, বনভূমি দেখাবো, জনবসতি দেখাবো, আর পতিত জমি দেখাবো। তাহলে এটা প্রথমে যে এই শ্রেণীবিভাগটা করছে, সে কিন্তু পূর্বেই নির্ধারণ করে নিল যে তার গবেষণার বা তার কাজের পরিপ্রেক্ষিতে কতগুলো শ্রেণীবিভাগ দরকার। কি বললাম, এখানে শ্রেণীবিভাগকারী সে আগে থেকে তার কাজের যে অবজেক্টিভ বা তার কাজের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী কতগুলো শ্রেণীবিভাগ সে প্রথমে প্রাথমিকভাবে সে তৈরি করে নিল। অর্থাৎ প্রথম, তাহলে আমার ধাপ কি, প্রথম ধাপ হচ্ছে শ্রেণীবিভাগ মানচিত্রের শ্রেণীবিভাগ স্থির করা। অর্থাৎ প্রথমে যেটা আমরা যারা সুপারভাইজ ক্লাসিফিকেশন আমরা করব, প্রথমে আমরা মানচিত্রের শ্রেণীবিভাগ কতগুলো করব সেটা আমরা প্রথমে ডিসাইড করলাম, সেটা প্রথমে আমরা স্থির করে নিলাম যে আমরা 5টা করি, 6টা করি, 10টা করি, সেটা 5টা করলে সেটা কী কী ভাগ আমি রাখবো, 10টা করলে সেটা কী কী ভাগ রাখবো, 6টা করলে সেটা কী কী ভাগ রাখবো, সেটা আমরা পূর্ব নির্ধারিত একটা মানে শ্রেণীবিভাগ আমার কাজের লক্ষ্য অনুযায়ী সেটা আমি স্থির করলাম। তারপর কী করব না, শ্রেণীবিভাগ করার পর, স্থির করার পর আমরা পিক্সেল চিহ্নিতকরণ করব। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা দ্বিতীয় ধাপ। আমি এটা সাইডে লিখছি যাতে করে আমার ওই ম্যাপটাকেও দেখাতে পারি আমি ধাপগুলো। প্রথমে কি করলাম, শ্রেণীবিভাগ স্থির করলাম, তাই তো? প্রথম ধাপে আমি কি করলাম না, প্রথম ধাপে আমি শ্রেণীবিভাগ স্থির করলাম। দ্বিতীয় ধাপে কি করলাম, আমরা পিক্সেল চিহ্নিতকরণ করলাম। দ্বিতীয় ধাপে আমরা কি করলাম, পিক্সেল চিহ্নিতকরণ করলাম। পিক্সেল চিহ্নিতকরণ মানে হচ্ছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই পিক্সেল চিহ্নিতকরণ যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে আমাদের পুরো ম্যাপটাই কিন্তু ভুল প্রমাণ হবে। কি বলছি, পিক্সেল চিহ্নিতকরণ যদি সঠিকভাবে আমরা না করতে পারি, আমাদের কিন্তু পুরো মানচিত্রটাই, যেটা নতুন মানচিত্র আমরা তৈরি করব ভূমি ভাগের বা ল্যান্ড ইউজ ম্যাপের বা ভূমি ব্যবহার মানচিত্র, যে নতুন মানচিত্রটা আমরা তৈরি করব, সেই মানচিত্রটা সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে। তাহলে মানচিত্রটা সঠিক হবে না ভুল হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই পিক্সেল চিহ্নিতকরণের ওপর। পিক্সেল চিহ্নিতকরণ মানে হচ্ছে আমি ছবিটাকে জুম করছি, ঠিক আছে, আমি এই স্যাটেলাইট ইমেজটাকে আমি জুম করছি, স্যাটেলাইট ইমেজটাকে আমি যদি জুম করি, আমি অনেক বেশি লেভেলে একটা জুম করলাম, জুম করলে আমরা খুব ভালোভাবে কি দেখতে পাচ্ছি না, পিক্সেল দেখতে পাচ্ছি, বক্স বক্স তো দেখতে পাচ্ছি আমরা, এই যে প্রত্যেকটা এক একটা বক্স 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 দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা বক্সের এক একটা রং আছে, যে রংটার কি আছে না ডিএন ভ্যালু আছে, অর্থাৎ প্রত্যেকটা বক্সের আলাদা আলাদা ডিজিটাল নাম্বার আছে। এবার আমার কাজ হচ্ছে, একজন শ্রেণীবিভাগকারী তার কাজ হচ্ছে এই লাল রঙের পিক্সেলগুলো কি সেটাকে জানা। যদি এই লাল রঙের পিক্সেলগুলো কি হতে পারে না, লাল রঙের পিক্সেলগুলো হচ্ছে বনভূমি। আমি কেন বনভূমি বলছি না, আমি জানি জানি বলে বলতে পারছি, এটা তোমরা এই মুহূর্তে বুঝতে পারবে না, আমি একটু পরে বলে দেবো যে লালটা কেন বনভূমি, এখানে সবুজ না দেখি লাল কেন বনভূমি হচ্ছে, সেই জিনিসটা আমি বলবো একটু, জাস্ট একটু পরে আমি বলছি, একটু হোল্ড করো। তো আমি বলতে চাইছি এই লাল রঙের যে পিক্সেলগুলো সেটা হচ্ছে বনভূমি। তাহলে আমি কি করব না, এই লাল রঙের পিক্সেলগুলোকে আমি সিলেক্ট করে বা লাল রঙের পিক্সেলগুলোকে আমি কালেক্ট করে আমি বলে দিলাম যে এইটা হচ্ছে বনভূমি, তাহলে এই পিক্সেলটা হচ্ছে বনভূমি। এবার কি করলাম, সাপোজ এই লাল পিক্সেলের ডিএন ভ্যালু আমি ধরলাম লালের হচ্ছে 215, সবুজের হচ্ছে 112, আর নীলের হচ্ছে 10।
এইটা হচ্ছে এই পিক্সেলের ডিএন ভ্যালু। বুঝতে পারছি আমি কি বললাম? আমি একবার এটাকে অফ করে দেয় বলতে চাই, বলি কি বললাম না, এই যে পিক্সেলটা আমি চুজ করলাম, এই পিক্সেলটা ডিএন ভ্যালু হচ্ছে, রেড হচ্ছে 215, গ্রিন হচ্ছে 212, আর ব্লু হচ্ছে 10। এইবার এই সমগ্র মানচিত্রের মধ্যে, এই সমগ্র মানচিত্রের মধ্যে এই একই ডিএন ভ্যালু যুক্ত যত পিক্সেল আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বলবে ভেজিটেশন। আমি যেহেতু এই পিক্সেলটাকে ভেজিটেশন বলেছি, বা এই পিক্সেলটাকে যেহেতু আমি উদ্ভিদ বলেছি, এই পিক্সেল ওই ম্যাপের মধ্যে যত আছে সব কিন্তু চিহ্নিত হয়ে যাবে কিন্তু উদ্ভিদ হিসাবে। যদি ভুল করে আমি এটাকে বলে দিতাম জলভূমি বা জলভাগ, তাহলে কিন্তু এই ডিএন ভ্যালুযুক্ত যত পিক্সেল ম্যাপের মধ্যে আছে সবগুলোই কিন্তু হয়ে যেত কিন্তু জলভাগ। তাহলে বোঝাতে পারলাম যে ভুলটা কোথায় হতে পারে। আমি যদি পিক্সেলটাকে সঠিকভাবে চিহ্নিত করি, একটা বা একের অধিক যদি পিক্সেল, মানে এই 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 সেম পিক্সেল যদি আমি আরও কয়েকটা এই গোটা ম্যাপ থেকে চিহ্নিতকরণ করে দিলাম, মানে এখান থেকে করলাম, আবার বললাম এই পিক্সেলগুলো তাই বনভূমি, এই পিক্সেলগুলো তাই, এই পিক্সেলগুলো তাই, এই পিক্সেলগুলো তাই, এরকম করে আমি গোটা ম্যাপ থেকে 10-15 করে একই পিক্সেল আমি বলে দিলাম এগুলো হচ্ছে বনভূমি বা এইগুলো হচ্ছে উদ্ভিদ। তো সফটওয়্যার কী করবে, ওই ডিএন ভ্যালুযুক্ত যত পিক্সেল ম্যাপের মধ্যে আছে সে কিন্তু বলে দেবে এই সবগুলোই হচ্ছে কিন্তু বনভূমি। কারণ আমি আগেই বললাম যে সফটওয়্যার কিন্তু উদ্ভিদ চেনে না, সফটওয়্যারকে আমি, অর্থাৎ আমি তো শ্রেণীবিভাগকারী, আমি সফটওয়্যারকে বলে দিচ্ছি এই ডিএন ভ্যালুযুক্ত যত পিক্সেল আছে সবগুলোই তুমি কিন্তু বলবে বনভূমি। সফটওয়্যার কিন্তু ওইটা বুঝে গেল। সফটওয়্যার কী বুঝে গেল? সফটওয়্যার বুঝে গেল যে এই ব্যক্তি আমাকে বলে দিল এই ডিএন ভ্যালুযুক্ত যত পিক্সেল সব হচ্ছে বনভূমি। তাহলে সফটওয়্যার তখন কী করবে, ওই পিক্সেল যুক্ত যত অঞ্চল আছে সবগুলোকে ও কিন্তু বনভূমি বলে দেবে। এবার বাই চান্স যদি কোনো ছাত্রছাত্রী বা গবেষক ভুল করেও যদি এই পিক্সেলগুলোকে বলে দেয় এটা জলভূমি, বা এইগুলোকে বলে দেয় জনবসতি, লালগুলোকে লাল ভেবে যদি বলে দেয় এটা জনবসতি, তাহলে কী হবে, এইগুলো সবই কিন্তু পরিবর্তিত হয়ে যাবে জনবসতিতে। তাহলে আমাদের কী হবে, যে নতুন মানচিত্রটা তৈরি হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল প্রমাণ করা প্রমাণিত হবে। তাহলে আমরা এই লালটাকে কেন ভেজিটেশন বলছি না আমি পরে আসছি বললাম। আমি কি বলতে চাইছি, সেই বক্তব্যটা একটু বোঝার চেষ্টা করো, যে সুপারভাইজ ক্লাসিফিকেশনে একজন শ্রেণীবিভাগকারী পিক্সেল চিহ্নিতকরণ প্রক্রিয়াটা কিন্তু তার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ শ্রেণীবিভাগকারী যদি সঠিকভাবে পিক্সেল চিহ্নিত করে তাহলে মানচিত্র, পুরো মানচিত্রটা সঠিকভাবে উপস্থাপিত হবে, আর যদি ভুল করে কোনো পিক্সেলকে ভুল নামে অভিহিত করে তাহলে কিন্তু পুরো মানচিত্রটাই ভুল হয়ে যাবে। আমি যদি আরও কিছু উদাহরণ দেখাই এই পিক্সেল চিহ্নিতকরণের, তাহলে আমি সেগুলো আমি দেখাচ্ছি। আরেকটা আমি সাপোজ জলাভূমি আমি চিহ্নিতকরণ করতে চাইছি, তাহলে জলাভূমি চিহ্নিতকরণ করার জন্য কী করবো, আমি প্রথমে এটাকে একটু ছোটো করছি। প্রথমে আমি জলাভূমিগুলোকে আইডেন্টিফাই করবো যে কোথায় জল আছে। খেয়াল করে দেখো ম্যাপটার মধ্যে, এটা হচ্ছে একটা নদী, বুঝতে পারছি, এটা হচ্ছে, আমি গোল করে এঁকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে নদী। নদী বুঝলাম কি করে? এটা নদী বোঝার টেকনিকটা হচ্ছে, আমরা যখন ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে শেপ, এই শেপ দেখে বুঝতে পারছি এটা নদী, এবং এটা কালার দেখে বুঝতে পারছি একটু নীল কালার। তাহলে আমরা যদি এই নদীর ওপর জুম করি, খুব ভালোভাবে খেয়াল করো, আমরা নদীর ওপর জুম করছি, তাহলে দেখো এখানে, দেখো এখানে পিক্সেলগুলো কী কালার দেখাচ্ছে, এখানে পিক্সেলগুলো দেখাচ্ছে, আমি জানি না ভিডিওতে কী কালার দেখাবে, এখানে কিন্তু নীল কালার দেখাচ্ছে। তাহলে এই নীল কালারগুলোকে আমি যদি বলি যে এই নীল কালারের পিক্সেলগুলো হচ্ছে ওয়াটার বডিজ, তাহলে গোটা ম্যাপের মধ্যে এই নীল কালারযুক্ত যত পিক্সেল আছে, এই সেম ডিএন ভ্যালুযুক্ত যত পিক্সেল আছে সবটাই কিন্তু সফটওয়্যার নদী বা জলাভূমি হিসাবে কিন্তু সেটাকে কী করবে না, ক্লাসিফাই করে দেবে, অর্থাৎ জল সবগুলোই বলবে জলাভূমি। এবার কোনো ব্যক্তি যদি ভুল করে এটাকে বলে দেয় জনবসতি, তাহলে কী হতে পারে, বুঝতে পারছো? যদি কোনো ব্যক্তি ভুল করে বলে দেয় যে এই পিক্সেলটা জনবসতি, তাহলে কী হবে, সফটওয়্যার সব এই ধরনের পিক্সেলকে কিন্তু জনবসতি রূপে কিন্তু দেখিয়ে দেবে। তাহলে কী হচ্ছে, আমার এখানে ক্লাসিফিকেশনটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে সুপারভাইজ ক্লাসিফিকেশন কী হলো, আমার তত্ত্বাবধানে আমি কী করলাম,
পিক্সেলগুলোকে চিহ্নিতকরণ করে এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, একটা ড্যাম আছে, ড্যামটাকে আমি দেখাই, এই যে এটা হচ্ছে একটা ড্যাম। এই ড্যামটা বেসিক্যালি হচ্ছে মেসেঞ্জার ড্যাম। এই মেসেঞ্জার ড্যামটা কি না, এই মেসেঞ্জার ড্যামটাতে গিয়ে যদি আমি জুম করি, তাহলে এই ড্যামের এই ড্যামের এই পুরো অঞ্চলটাকে আমি ঘিরে দিয়ে এই ড্যামের এই পুরো পিক্সেলটাকে আমি যদি সিলেক্ট করে দিই এরকমভাবে, দিয়ে বলে দিই এটা হচ্ছে ড্যাম, তাহলে কি করবে, ও কিন্তু এটাকে ড্যাম হিসেবে দেখাবে। এবং এই পিক্সেল যদি ম্যাপের মধ্যে আর কোথাও থাকে তাহলে কিন্তু সেটাও ড্যাম দেখিয়ে দেবে। কিন্তু ভুল করেও যদি এটাকেও বলে দেয় কৃষি জমি, ব্যাপারটা বুঝে যাচ্ছে আমি কি বলতে চাইছি, যদি ভুল করেও কোনো ব্যক্তি এটাকে কৃষি জমি করে দেয় তাহলে কি ঘটনা ঘটবে, ড্যামটা পরিণত হয়ে যাবে কৃষি জমিতে। তাহলে আমার নতুন যে মানচিত্রটা সেটা পুরো ভুল মানচিত্র হবে। কোনো ব্যক্তি দেখলো এখানে একটা বিশাল কৃষি জমি আছে, আমি ওখানে গিয়ে চাষ করব, সে ব্যক্তি এই জায়গাটাতে গেল দেখলো একটা বিশাল জলাভূমি, তাহলে সেই ব্যক্তিকে ঠকানো হলো। তাহলে আমরা যারা ভূগোলবিদ তারা লোক ঠকাতে, আমরা লোক ঠকাই না। তো আমরা কি করব, প্রপারলি আমরা একটা মানচিত্রকে ভালোভাবে বিশ্লেষণ করব এবং সেটাকে জাস্টিফাই করব যে হ্যাঁ এই জিনিসটা এটাই। তাহলে সুপারভাইজ ক্লাসিফিকেশনে যেটা হলো কি হলো না, আমরা শ্রেণীবিভাগ স্থির করলাম যে আমরা কতগুলো ক্লাস করব, যে এগ্রিকালচার কৃষি জমি করলাম, তারপরে উদ্ভিদ দেখালাম, তারপর কি দেখালাম না বনভূমি দেখালাম, তারপর কি দেখালাম না আমরা জনবসতি দেখালাম। এবার প্রত্যেকটা শ্রেণীবিভাগের জন্য আমরা আলাদা আলাদা পিক্সেলকে চিহ্নিতকরণ করব, মানে ম্যাপটার মধ্যে কোন কোন পিক্সেলগুলো বনভূমি, কোন কোন পিক্সেলগুলো নদীর, কোন কোন পিক্সেলগুলো হচ্ছে কৃষিজমি, কোন কোন পিক্সেলগুলো হচ্ছে জনবসতির, সেইগুলো আমরা চিহ্নিতকরণ করতে পারলাম। যখনই চিহ্নিতকরণ করতে পারবো তখন তারপরে সুপারভাইজ ক্লাসিফিকেশনের নির্দিষ্ট কতগুলো মেথড আছে বা কতগুলো টেকনিক আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা ক্লাসিফিকেশন করব। তার মানে আমি এরপর কি করব, শ্রেণীবিভাগ পদ্ধতির ব্যবহার, অর্থাৎ কি পদ্ধতিতে আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশনটা করব, কি কি পদ্ধতি হতে পারে। আমি এখানে এই সফটওয়্যারের মধ্যে কয়েকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলোর আমি নাম বলছি। আমাদের যখন সব পিক্সেল সিলেকশন হয়ে যাবে তখন আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করব। সে পদ্ধতিগুলো কী পদ্ধতি ব্যবহার করব সেটা আমি দেখাচ্ছি, একটু হোল্ড করো। হয়তো এখানে বোঝা যাবে না, একদমই বোঝা যাবে না, তো আমি নামগুলো পদ্ধতির নামগুলো বলছি। আমি ম্যাক্সিমাম লাইকলিহুড ক্লাসিফিকেশন, এটা একটা পদ্ধতির নাম, আমরা এই পদ্ধতিতেও ক্লাসিফিকেশন করতে পারি। তারপর আছে, আমি নিজেও হয়তো এখানে দেখতে পাচ্ছি না, আইসো ক্লাস্টার ক্লাসিফিকেশন, ক্লাস প্রবাবিলিটি ক্লাসিফিকেশন, আর আছে প্রিন্সিপাল কম্পোনেন্ট ক্লাসিফিকেশন। এই যে চার ধরনের ক্লাসিফিকেশন পদ্ধতি আছে তার মধ্যে আমরা যে কোনো একটাকে ইউজ করে আমরা ব্যবহার করব। বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড মানে এই পদ্ধতিতে যখন আমরা শ্রেণীবিভাগ পদ্ধতি ব্যবহার করছি, আমরা একটা পদ্ধতির নাম বলছি ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড, এই মেথডটা আমরা ব্যবহার করলাম। সফটওয়্যার কি করবে, আমি সফটওয়্যারকে পিক্সেল চিনি দিয়েছি, সফটওয়্যারকে বলে দিলাম এই হচ্ছে, এটা হচ্ছে বন উদ্ভিদের পিক্সেল, এটা হচ্ছে কৃষিজমির পিক্সেল, এটা হচ্ছে জনবসতির পিক্সেল। তারপর বললাম সফটওয়্যার পিক্সেলগুলো চিনে গেল, এবার সফটওয়্যারকে বলতে হবে আমি কী পদ্ধতিতে এই ক্লাসিফিকেশনটা করব। আমি সফটওয়্যারকে বলে দিলাম আমি ম্যাক্সিমাম লাইকলিহুড পদ্ধতিতে করব। সফটওয়্যার ম্যাক্সিমাম লাইকলিহুড পদ্ধতিতে ক্লাসিফিকেশনটা করে কী করবে, আমাকে নতুন একটা মানচিত্র দেবে, নতুন মানচিত্র দেবে, যে মানচিত্রের নাম হচ্ছে ভূমি ব্যবহার মানচিত্র। বুঝা গেল, যে মানচিত্রের নাম হচ্ছে ভূমি ব্যবহার মানচিত্র। তাহলে সুপারভাইজ ক্লাসিফিকেশনে আমাদের ধাপগুলো কি কি, প্রথমে আমরা কি করলাম না, প্রথমে আমরা শ্রেণীবিভাগটা স্থির করলাম যে আমরা কতগুলো ক্লাস বা কতগুলো শ্রেণী করব। সেখানে আমরা দেখলাম কি কৃষিজমি একটা শ্রেণী হতে পারে, বনভূমি একটা শ্রেণী হতে পারে, উদ্ভিদ একটা শ্রেণী হতে পারে, জলাভূমি একটা শ্রেণী হতে পারে, জনবসতি একটা শ্রেণী হতে পারে। সেই শ্রেণীগুলো প্রথমে স্থির করলাম, স্থির করার পর আমরা পিক্সেলগুলোকে চিহ্নিতকরণ করলাম, মানে আমি সফটওয়্যারকে বলে দেবো কোনটা কিসের পিক্সেল, কোনটা জলাভূমির পিক্সেল, কোনটা
কৃষি জমির পিক্সেল কোনটা হচ্ছে তোমার জনবসতির পিক্সেল সেটা আমি সফটওয়্যারকে বলে দিলাম। তারপর সফটওয়্যার পিক্সেলগুলোকে চিনে নিল, তারপর সফটওয়্যারকে কী বলতে হবে না কী পদ্ধতিতে আমি এই ক্লাসিফিকেশনটা করবো সেটা সফটওয়্যারকে বলতে হবে। সফটওয়্যারকে আমি কী পদ্ধতি বললাম, একটা ফর এক্সাম্পল একটা উদাহরণ হিসাবে একটা পদ্ধতি বললাম, ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড এই পদ্ধতিটা সফটওয়্যারকে বলে দিলাম। সফটওয়্যার ওই পদ্ধতি ব্যবহার করে নতুন একটা মানচিত্র দেবে, যে মানচিত্রের নাম হচ্ছে ভূমি ব্যবহার মানচিত্র। তাহলে আমার হচ্ছে এই পুরো যে পদ্ধতিটা এটা হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশনের পদ্ধতি। এই পুরো পদ্ধতিটা আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশনের পদ্ধতি। আশা করি সুপারভাইজ ক্লাসিফিকেশনটা সবার কাছে আমি পরিষ্কার করতে পেরেছি। যদি পরিষ্কার করে থাকি তাহলে আমি পরের পদ্ধতিতে আমি প্রবেশ করছি, যেটা হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। এবার আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে এখানে ঘটনাটা ঠিক উল্টো, সুপারভাইজের উল্টো। এখানে ব্যবহারকারীর থেকে সফটওয়্যারের ভূমিকাটা থাকবে বেশি। আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কাকে বলে? আনসুপারভাইজ ক্লাসিফিকেশন হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ডেফিনেশনটা আমি তোমাদের বোর্ডে আমি এই মুহূর্তে লিখে, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন হচ্ছে কোনো এটি কোনো বড় অঞ্চল কোনো বড় অঞ্চল শ্রেণীবিভাগকরণের জন্য এই শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। এই পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে স্পেকট্রাল সিগনেচার, আমরা স্পেকট্রাল সিগনেচার আমরা পড়েছি রিমোট সেন্সিং যখন পড়ছিলাম, স্পেকট্রাল সিগনেচার, স্পেকট্রাল সিগনেচার কার্ভ সম্পর্কে আমরা জেনেছি। স্পেকট্রাল সিগনেচার মানে হচ্ছে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা যে রিফ্লেকশন ক্যাপাসিটি, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর যে বিভিন্ন রিফ্লেকশন ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির ওপর যে ডেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে স্পেকট্রাল সিগনেচার। আমার আগের ভিডিও দেখলে তোমরা স্পেকট্রাল সিগনেচার কী সেটা বুঝতে পারবে এবং স্পেকট্রাল সিগনেচার কার্ভ কী সেটা বুঝতে পারবে। যেখানে কোনো বস্তুর স্পেকট্রাল সিগনেচার বা এটার বাংলা হচ্ছে বর্ণালীগত পরিচয় দ্বারা কম্পিউটার প্রযুক্তিবিদ্যা সমগ্র অঞ্চলটির যে শ্রেণীবিভাগ করে তাকে বলা হয় আনসুপারভাইজড ক্লাসিফিকেশন বা তত্ত্বাবধানহীন শ্রেণীবিভাগ। অর্থাৎ এখানে কিন্তু আমার কোনো ভূমিকা নেই সেরকমভাবে, অর্থাৎ শ্রেণীবিভাগকারীর কোনো ভূমিকা নেই, ভূমিকাটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তিবিদ্যা। তাহলে এটার সংজ্ঞাটা কী? কোনো বড় অঞ্চলে শ্রেণী বিভাগকরণের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে কোনো বস্তুর স্পেকট্রাল সিগনেচার বা বর্ণালীগত পরিচয় দ্বারা কম্পিউটার প্রযুক্তিবিদ্যা সমগ্র অঞ্চলটির যে শ্রেণীবিভাগ করে তাকে বলা হয় আনসুপারভাইজ ক্লাসিফিকেশন বা তত্ত্বাবধানহীন শ্রেণীবিভাগ। আমি আবার রিপিট করছি, কোনো বড় অঞ্চলের শ্রেণীবিভাগকরণ ক্ষেত্রে করণের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে কোনো বস্তুর স্পেকট্রাল সিগনেচার বা বর্ণালীগত পরিচয় দ্বারা কম্পিউটার প্রযুক্তিবিদ্যা সমগ্র অঞ্চলটি যে শ্রেণীবিভাগ করে তাকে বলা হয় আনসুপারভাইজড ক্লাসিফিকেশন বা তত্ত্বাবধানহীন শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগে পদ্ধতিটা কী? আমার এদিকে আচ্ছা সুপারভাইজ ক্লাসিফিকেশনের পদ্ধতিটা আমি এখানে বলে দিয়েছি, এবার আমি এখন বলবো আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের পদ্ধতিটা কী। আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে যেহেতু আমাকে পিক্সেল চেনাতে হচ্ছে না, তাহলে আমার এই স্টেপটা কিন্তু হবে না, অর্থাৎ পিক্সেল চিহ্নিতকরণ স্টেপটা কিন্তু এখানে আসবে না। এখানে যেহেতু এই এই ধাপে
শ্রেণীবিভাগকারীর ভূমিকা কিন্তু বেশি এই, অর্থাৎ এই ধাপে আমার ভূমিকা বা তোমাদের ভূমিকা কিন্তু এই ধাপে খুব বেশি থাকবে, যেটা আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে নেই। তাহলে আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের পদ্ধতিগুলো কি কি? আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের পদ্ধতিটা হচ্ছে, প্রথমে আমি কি করব, আমি যেমন শ্রেণীবিভাগ স্থির করি, শ্রেণীবিভাগ সেরকম স্থির করব, শ্রেণীবিভাগ স্থির করলাম, মানে এটা আমাকে প্রথমে করতে হবে যে আমি কতগুলো ক্লাস করতে চাইছি। সেখানে 6টা 7টা কৃষি জমি থেকে শুরু করে জলাশয় থেকে শুরু করে সেখানে জনবসতি শুরু করে আমি 5টা 6টা যতগুলো আমি শ্রেণী বা ক্লাস করতে চাইছি সেটা আমি আগে থেকে ডিসাইড করলাম। এইবার সেটা সফটওয়্যারকে আমি বললাম, যে কম্পিউটারকে বললাম যে আমি এতগুলো ক্লাস করতে চাইছি স্থির, এবং সেটি সফটওয়্যারকে জানানো, সেটা সফটওয়্যারকে আমি জানালাম, সফটওয়্যারকে জানালাম যে আমি সাপোজ 6টা ক্লাস আমি করতে চাইছি। সফটওয়্যার সেটা শুনলো যে এই ব্যক্তি 6টা ক্লাস করতে চাইছি। তারপর সফটওয়্যার কি করবে, তারপর সফটওয়্যারকে আমি বলবো কি পদ্ধতিতে আমি এই ক্লাসিফিকেশনটা করব। তাহলে আমি কি করলাম, দ্বিতীয় ধাপে শ্রেণীবিভাগের পদ্ধতি সফটওয়্যারকে বলে দিলাম। সেখানে আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে, শ্রেণীবিভাগের পদ্ধতিটা বলে দিলাম। এইবার সফটওয়্যার কি করবে, আমি 6টা ক্লাস বা 6টা শ্রেণী আমি বলে দিয়েছি, সফটওয়্যারের মধ্যে আমি ইনপুট দিয়েছি 6টা শ্রেণী, সফটওয়্যার কি করবে, সফটওয়্যারকে আর কি বললাম, শ্রেণীবিভাগের পদ্ধতি বললাম, এবার সফটওয়্যার স্পেকট্রাল সিগনেচার চিহ্নিতকরণের মাধ্যমে সে কিন্তু 6টি ক্লাস তৈরি করবে। তাহলে সফটওয়্যারের কাজটা এখানে কি হচ্ছে, এটা হচ্ছে এইখানটা, এটা হচ্ছে পিক্সেল চিহ্নিতকরণ হচ্ছে মানুষের কাজ, এটা হচ্ছে মানুষের কাজ। আর এরপরে আমি যেটা বলতে চাইছি, স্পেকট্রাল সিগনেচার চিহ্নিতকরণ এই কাজটা করবে কিন্তু সফটওয়্যার। সফটওয়্যার কি করলো, এই স্পেকট্রাল সিগনেচারগুলোকে ওর নিজের মতো করে চিহ্নিতকরণ করলো, মানে যে সমস্ত পিক্সেলগুলোর ডিএন ভ্যালু একই রকম সেগুলোকে নিজে নিজে আলাদা করে নিল, যে সমস্ত পিক্সেলগুলোর ডিএন ভ্যালুগুলো অন্যরকম সেগুলোকে আলাদা তৈরি করে নিল। অর্থাৎ ও কিন্তু ক্লাস্টার ক্লাস্টার কতগুলো কিন্তু ক্লাস ও তৈরি করলো, কতগুলো ক্লাস তৈরি করবে আমি বলে দিই 6টা ক্লাস, ও কিন্তু 6টা ক্লাস তৈরি করবে। তারপর কি করবে, সফটওয়্যার নতুন মানচিত্র আমাদেরকে দেবে, যে মানচিত্রের নাম হচ্ছে ভূমি ব্যবহার মানচিত্র। অর্থাৎ আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে পিক্সেল চিহ্নিতকরণের কিন্তু কোনো এখানে ঝামেলা থাকছে না, কিন্তু সুপারভাইজ ক্লাসিফিকেশনে কিন্তু পিক্সেল চিহ্নিতকরণের ঝামেলাটা থাকছে। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে আমাদের পক্ষে আমরা কোন ক্লাসিফিকেশনটা বেশি জোর দেবো, অনেকের মনে হতে পারে না আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশনটার উপর বেশি জোর দেবো, কারণ এটা কম্পিউটারের উপর তো নির্ভর করছে, তাহলে কম্পিউটার তো কখনো ভুল করতে পারে না, কিন্তু কখনোই এই ভুল ধারণার মধ্যে থাকবো না যে আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে জোর দেবো। আমরা সবসময় সুপারভাইজ ক্লাসিফিকেশনে জোর দেবো, কারণ সুপারভাইজ ক্লাসিফিকেশনটাতে আমি অনেক বেশি এবং অনেক নিখুঁত আমি কিন্তু ফলাফল পাবো। অর্থাৎ নিখুঁত ফলাফল পাওয়ার জন্য আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করবো, কিন্তু একটা যদি অনেক বড় অঞ্চল হয়ে থাকে সেখানে কিন্তু পিক্সেল ধরে ধরে কিন্তু চিহ্নিতকরণ করা সম্ভব হয় না, তখন আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের দিকে ঝুঁকবো। তাহলে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন আমরা কখন করবো, যদি অঞ্চলটা অনেক বড় অঞ্চল হয়, সাপোজ গোটা ভারতবর্ষের আমি যদি ভূমি ব্যবহার মানচিত্র করি, তখন কিন্তু পিক্সেল ধরে ধরে আমরা সেটা করাটা আমাদের পক্ষে অনেক সময় সাধ্য হবে, সেই জন্য আমরা পিক্সেল ধরে ধরে না করে তখন আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশনটা আমরা করবো। তাহলে আমরা যদি এখন দুটোর মধ্যে পার্থক্য করতে চাই, সুপারভাইজ ক্লাসিফিকেশন বা আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, এই পার্থক্য পরীক্ষায় পড়তে পারে, তাহলে পার্থক্যটা আমি একবার বলে দিই কী পার্থক্য করবো। এক দিয়ে করব সুপারভাইজ ক্লাসিফিকেশন, আর এক দিয়ে করব আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, এবং এখানে লিখব কি, পার্থক্যের ভিত্তি। প্রথমে এক নম্বর ভিত্তি কি করব, সংজ্ঞা, আমি যে দুটো সংজ্ঞা লিখে দিলাম সে সংজ্ঞা দুটো সুপারভাইজড লিখবো একটা, আর আনসুপারভাইজ লিখবো। দু নম্বর লিখব শ্রেণীবিভাগকারী অঞ্চল, শ্রেণীবিভাগকারী অঞ্চল অর্থাৎ আমরা কি অঞ্চল, কোন অঞ্চলে আমরা সুপারভাইজ করবো আর কোন অঞ্চলে আনসুপারভাইজ করবো,
যদি অঞ্চলটা অনেক বড় অঞ্চল হয় সেটা করব আনসুপারভাইজড, আর অঞ্চলটা যদি ছোট অঞ্চল হয় যেমন নলহাটি মিউনিসিপ্যালিটি যদি হয় তাহলে কখনোই আমরা এখানে আনসুপারভাইজ করব না। নলহাটি মিউনিসিপ্যালিটিটা যদি আমরা ক্লাসিফিকেশন করি, নলহাটি মিউনিসিপ্যালিটিতে আমরা সবসময় সুপারভাইজ ক্লাসিফিকেশন করব, অর্থাৎ সুপারভাইজ ক্লাসিফিকেশন ছোট অঞ্চলের জন্য প্রযোজ্য আর আনসুপারভাইজ ক্লাসিফিকেশন হচ্ছে বড় অঞ্চলের জন্য প্রযোজ্য। নির্ভরযোগ্যতা, কোনটার বেশি নির্ভরযোগ্যতা? এইটা বেশি নির্ভরযোগ্য, এটা তুলনামূলক কম নির্ভরযোগ্য। কারণ সফটওয়্যার অনেক সময় কি হয় না, স্পেকট্রাল সিগনেচারকে আইডেন্টিফাই করতে পারে না, তখন কিন্তু ভুল হয়ে যায়। কিরকম একটা উদাহরণ দিই, ধরে নিলাম এইটা একটা পিক্সেল, এইটা একটা পিক্সেল, এইটা একটা পিক্সেল এবং এইটা একটা পিক্সেল। এবার সফটওয়্যার দেখলো কি না, এই পিক্সেলটা হচ্ছে উদ্ভিদ। এবার সফটওয়্যার কি করবে, ওর সব থেকে কাছের যে পিক্সেলটা সেটা হয়তো জলাভূমি, এটা হয়তো জলাভূমি জলাভূমি, কিন্তু যেহেতু এটা সবচেয়ে কাছে আছে এটাকেও কিন্তু ধরে নিয়ে এটা ক্লাস্টার করে এটাকেও কিন্তু করে দেবে উদ্ভিদ, মানে পুরোটাই হয়ে যাবে উদ্ভিদ। তাহলে যেটা জলাভূমি হওয়ার কথা ছিল সেটা হয়ে গেল কিন্তু উদ্ভিদের মধ্যে ঢুকে গেল, কারণ আমি কি বললাম সুপারভাইজ ক্লাসিফিকেশনে সে কিন্তু কিছু এরকম ক্লাস্টার তৈরি করে, এরকম ক্লাস্টার তৈরি করে। তাহলে কাছাকাছি যে পিক্সেলটাকে পাবে সেটা যদি উদ্ভিদ না হয়ে জলাভূমি হয়, সে সফটওয়্যার কিন্তু সেটাকে উদ্ভিদ হিসাবেই কিন্তু দেখিয়ে দেবে, তখন আমাদের ক্লাসিফিকেশনটা ভুল হবার, অর্থাৎ নির্ভরযোগ্যতা কিন্তু কমে, অনেকটা কমে যায়। তো তুলনামূলক কম সময়, সময়ের যে ব্যাপারটা আছে, সময় কোনটা সময় বেশি লাগে, এটা অবভিয়াসলি বেশি সময় লাগে, কারণ আমাদেরকে পিক্সেল ধরে ধরে আমাকে ক্লাসিফিকেশনটা করতে হয়, আর আনসুপারভাইজড ক্লাসিফিকেশনে সময়টা কিন্তু আমাদের কম লাগে। ঠিক আছে, তাহলে আর এখানে ভূমিকা কোথায় কার বেশি, আর একটা আমরা পয়েন্ট করতে পারি, ভূমিকা এখানে শ্রেণীবিভাগকারীর ভূমিকা বেশি, আর এখানে কম্পিউটার প্রযুক্তির ভূমিকা বেশি। তাহলে আমরা যখন পার্থক্য করছি তাহলে কি দেখলাম, প্রথম সংজ্ঞা, তারপরে শ্রেণীবিভাগকারী অঞ্চল মানে কতটা অঞ্চল আমি শ্রেণীবিভাগ করতে পারবো, একটা ছোট অঞ্চল, একটা বড় অঞ্চল, সুপারভাইজড ছোট, আনসুপারভাইজড বড়, নির্ভরযোগ্যতা সুপারভাইজডে বেশি কারণ এখানে আমার দায়িত্বে ক্লাসিফিকেশনটা হচ্ছে, তাহলে আমার দায়ভারটা সেখানে বেশি এবং নির্ভরযোগ্যতাটা বেশি, এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে তুলনামূলক নির্ভরযোগ্যতাটা কম। সময় কোনটাতে বেশি লাগে, যেহেতু পিক্সেল ধরে ধরে আমরা ক্লাসিফিকেশন করছি তাহলে ডেফিনেটলি আমার কিন্তু সুপারভাইজ ক্লাসিফিকেশনে সময় বেশি লাগবে এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে সময় কম লাগবে। আর ভূমিকা কী, শ্রেণীবিভাগকারী ভূমিকা সুপারভাইজ ক্লাসিফিকেশন অনেক বেশি, কারণ আমার দায়বদ্ধতা আমার জ্ঞান এখানে অনেকটা বেশি কিন্তু দিতে মানে থাকতে হচ্ছে, আর আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে কিন্তু কম্পিউটার প্রযুক্তিবিদ্যার ভূমিকা আমার থেকে অনেক বেশি থাকছে। তাহলে এটা হলো গিয়ে কি না, সুপারভাইজ ক্লাসিফিকেশন এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের মধ্যে পার্থক্য। তাহলে আজকে আমরা কী কী পড়লাম, আজকে আমরা পড়লাম কম্পিউটার প্রযুক্তি দ্বারা উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ। সেখানে আমরা দুটো প্রযুক্তিবিদ্যা পড়লাম, একটা হচ্ছে সুপারভাইজড ক্লাসিফিকেশন, আর একটা করলাম কি আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। সুপারভাইজড ক্লাসিফিকেশনের আমরা কি দেখলাম, কনসেপ্ট ধারণা নিলাম, ক্লাসিফিকেশন ধারণা, এবং আর কি পড়লাম এখানে তার পদ্ধতি। আনসুপারভাইজডও তাই, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন আমরা ধারণা সম্পর্ক ধারণা জানলাম, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কী, আর কি পড়লাম কী পদ্ধতিতে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করা হয়, মানে স্টেপগুলো পরপর স্টেপগুলো, আর কি পড়লাম এই দুটো ক্লাসিফিকেশনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা কী করবো না, এই ক্লাসে আমরা যা পড়লাম সেটা আমরা খাতার মধ্যে লিপিবদ্ধ করব এবং একটা ছোট নোট আকারে আমরা এগুলোকে তৈরি করব। পরবর্তীকালে আমি আমি তোমাদেরকে কিছু সাপ্লিমেন্টারি নোট আমি দিয়ে দেবো,
তো সেগুলো থেকে তোমরা ফার্দার স্টাডি করবে। কিন্তু আমার আজকের ক্লাসটা একটু মন দিয়ে করে আমি পরবর্তীকালে যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে আজকের যে সুপারভাইজড আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো। ধন্যবাদ।